সাথে সাথেই কল কেটেছে ফয়সা, বুক অসম্ভব ভাবে কাঁপছে। এদিকে মাঝ রাস্তায় টান টান হয়ে শুয়ে পড়েছে আদিব। এই মাঝ রাস্তায় তো এত সুখের একটা মুহূর্ত পেয়েছে সে। ইচ্ছে করছে এখানেই ঘর বাড়ি বানিয়ে সংসার শুরু করতে। আচ্ছা, সরকার কি তাতে দিবে এই রাস্তাটুকু? চারিদিকে এত সুখ সুখ লাগছে কেন? আমি রেগে আছি। কেন? বলতে বলতে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিয়েছে সাইবা। ফারহান হতাশ চোখে তাকিয়ে আছে সাইবার দিকে। তোমার এমন কেন মনে হলো? তার হয়তো কি, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বিয়েতেও তো নিয়ে যাচ্ছেন না, আমার বেস্টুর বিয়ে, একটু নিয়ে যাম না প্লিজ। সাইবার আকুতিকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে ঘড়ি পরাই মন দিল ফারহান। সাইবার কান্না বেড়েই চলেছে। ড্রেসিং টেবিলের থেকে চোখ সরিয়ে ধীর পায়ে হেঁটে গেল সাইবার দিকে। ফোলা ফোলা চোখে সেদিকে তাকিয়ে টিস্যু দিয়ে সর্দি মোছাই ধ্যান দিল সাইবা। নাক মুছতে মুছতে লাল করে ফেলেছে সে। সাইবার আদুরে মুখের দিকে তাকিয়েই কল করলো ফরহাদকে। আমি তোমার বিয়েতে না থাকলে কি তুমি কষ্ট পাবে ভাই? ফরহাদ অবাক হয়ে গেল ফারহানের কথা শুনে, অস্থির গলায় বলল, কি হয়েছে ভাই, এই কথা বলছিস কেন? তুই আমার একমাত্র ছোট ভাই, না গেলে খারাপ লাগবে আমার। সাইবা কান্না বন্ধ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারহানের দিকে। লোকটার মাথা খারাপ হলো নাকি, কি সব বলছে? আমার বউ যেতে পারবে না বলে কেঁদে কুটে মুখ চোখ ফুলিয়ে ফেলেছে, তাকে এই অবস্থায় রেখে কি করে যাই বলতো? নিয়েও তো যেতে পারবো না, বাইরে খুব গরম, এই অবস্থায় বোরকা পরে এত ভিড়ের মধ্যে কিভাবে থাকবে ও? ডক্টর রেস্টে থাকতে বলেছে পুরোপুরি। তোমরা চলে যাও, আমি সময় মতো পৌঁছে যাব। ফরহাদ ছোট্ট করে হুম বলে কেটে দিয়েছে। ফারহান সাইবাকে বিছানা থেকে তুলে নিজের কোলে বসালো। লাল লাল গালে ভালোবাসার পরশ দিয়ে নিজের ফোন ধরিয়ে দিল সাইবার হাতে। ভিডিও কলে নীতি আর সাবাকে দেখা যাচ্ছে। কাঁদিস না জানু, কিছুক্ষণের মধ্যে আমি ও বাড়িতে চলে আসবো, আমারও খারাপ লাগছে। নীতির কথা শুনে হাসলো সাইবা। বান্ধবীর মন ভালো করায় লেগে গেল সবাই। ফারহানকে দেখা যাচ্ছে না ভিডিওতে। সাইবা ওদের সাথে কথা বলে ফোন এগিয়ে দিল ফারহানের দিকে। ফারহানের ঘোর লাগা দৃষ্টি তার দিকে। ভালোবাসতে ইচ্ছে করছে তো? অসভ্য, এই জানতো আপনি এখানে কি? এখন তো এসব বললে হচ্ছে না, কাঁদলে কেন? বলেছি না তুমি কাঁদলে আমার ভয়ঙ্কর আদর পাই, আদর পাওয়ার এত বাহানা। সাইবা লজ্জা রাগ অভিমানের মিশ্র অনুভূতি নিয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে। এই মুহূর্তে সাইবাকে ভালোবাসতে ব্যস্ত। দরজায় একের পর এক করাঘাতে সাইবাকে ছাড়তে বাধ্য হলো ফারহান। দুজনেরই ঘন নিঃশ্বাস জানান দিচ্ছে তাদের অস্থিরতা। এদিকে দরজার ওপাশের ব্যক্তির হয়তো এসব ধ্যানে নেই। ফারহানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সাইবাকে কোলে করে ওয়াশরুমে নামিয়ে দিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। সাইবাও সাই দিয়ে দরজা লাগিয়ে দিল। নিজেকে গুছিয়ে দরজা খুলতেই সাহিরা বেগম আর্তনাদ করে কাঁদতে লাগল। ফারহান আঁকড়ে ধরল তাকে। কি হয়েছে মা, কাঁদছেন কেন? সাহিরা বেগম কাঁপা কাঁপা হাতে ফোন এগিয়ে দিল ফারহানের দিকে। ফারহানের দৃষ্টি ফোনের স্ক্রিনে পড়তেই স্থির হয়ে গেল সে। শোয়েবের রক্তাক্ত দেহের ছবির নিচে একটা অ্যাড্রেস লেখা। সাহিরা বেগম এখনও হাউমাউ করে কেঁদে যাচ্ছে। ফারহান হতভম্ব হয়ে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। সাহিরা বেগম আর্তনাদ করতে করতে ফ্লোরে বসে পড়ছেন। আকুতি ভরা ক্রন্দনরত গলায় বলল, আমার ছেলেকে এনে দাও ফারহান, আমার সোয়েবকে এনে দাও। ওরা আমার ছেলেকে এভাবে কেন রক্তাক্ত করেছে? আমার মানিককে এনে দাও ফারহান। সাহেরা বেগমের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সাইবা তড়িঘড়ি করে বেরিয়ে এসেছে বাথরুম থেকে। দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে নিয়েছে সাহেরা বেগমকে। উদ্বিগ্ন গলায় বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। সাহেরা বেগম চিৎকার করে কেঁদে যাচ্ছে। ফারহান অসহায় চোখে তাকিয়ে আছে সাহেরা বেগম আর সাহেবার দিকে। সাইবা বিচলিত চোখে তাকিয়ে আছে তার দিকে। ফারহান সরাসরি ওয়াশরুমে ঢুকে উঁচু করে বেরিয়ে গেল রুম থেকে। পেছনে সাইবা চিৎকার করে ফারহানকে ডাকছে,
কি হয়েছে ফারহান? মা কাঁদছে কেন আমাকে বলুন প্লিজ, আমার বুক কাঁপছে, কি হয়েছে মা আমাকে বলো। সাইবার চোখের পানি গড়িয়ে পড়ছে সাহিরা বেগমের মুখে। সাহিরা বেগম চিৎকার করে কান্না করে বলল, ওরা আমার সোয়েবকে মেরে ফেলেছে, আমার মানিককে কেন মারলো, আমার সোয়েবকে এনে দে সাইবা, আমার ছেলের কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব। সোয়েব কোথায় মা, আমার ভাই কোথায়? সাইবা চিৎকার করে বলছে সাহিরা বেগমকে, সমস্ত শরীর কাঁপছে তার। সাহিরা বেগম ইশারায় নিজের ফোন দেখালো সাইবাকে। সাহিরা বেগমকে ছেড়ে সাইবা উঠে গেল ফোন নিতে। ফারহান তাড়াহুড়োয় সাহিরা বেগমের ফোন ড্রেসিং টেবিলের উপর রেখেই চলে গেল। সোয়েবের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে মাথা ঘুরতে লাগলো সাইবার, পা টলে উঠল তার, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেছে। ফ্লোরে ঢলে পড়তেই সাহিরা বেগম ছুটে গিয়ে আগলে নিল সাইবাকে। নিজেকে পাগল পাগল লাগছে তার, বাড়িতে কেউ নেই, সবাই ফরহাদের বিয়েতে গিয়েছে, পুরো বাড়িতে শুধু তারা দুজন। সাহিরা বেগম সাইবাকে ডেকে যাচ্ছে বারবার। হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো ফারহানা বেগ। ফারহান কল করে তাকে সংক্ষেপে সব বলেছে, তাই দেরি না করে সে বাসায় ফিরেছে। সাইবাকে অজ্ঞান অবস্থায় দেখে তাকে তাড়াতাড়ি বেডে তোলার তাড়া দিল ফারহানা বেগম। ভয় হচ্ছে তার, সাইবা বা তার অনাগত সন্তানের কিছু হলে ফারহানকে সামলানো যাবে না। সোয়েবের জন্যই পাগলের মতো হয়ে গেছে ফারহান। সাইবাকে বেডে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো ফারহানা বেগম। সাইবার মা এখনও বিলাপ করে কেঁদে যাচ্ছে। আদিবার ফারহান সেই ঠিকানায় পৌঁছে গিয়েছে, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সাহিরা বেগমের ফোনটাও সাথে নিয়ে আসে। এখানে তো কেউ নেই ফারহান। বুঝতে পারছি না, এখানে ছিল হয়তো, একটু সামনে এগিয়ে দেখি চলো। জনমানবহীন রাস্তায় হেঁটে চলেছে দুজন। ফারহান অনবরত ঘেমে যাচ্ছে। সোয়েবের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবে না কখনো। ওর মন বলছে এগুলো লিসার কাজ, তবে লিসা একা এসব করতে পারেনি, নিশ্চয়ই তাকে কেউ হেল্প করেছে। পিচ ঢালা রাস্তার সাথেই লাগোয়া কাঁচা রাস্তা থেকে সেদিকে এগিয়ে গেল ফারহান। সোয়েবের দেহ কাঁচা রাস্তায় পড়ে থাকতে দেখেছে সে। আল্লাহকে বারবার ডেকে যাচ্ছে যাতে সোয়েবের দেহে প্রাণটা অবশিষ্ট থাকে। আল্লাহ সহায় হলে দুনিয়া এক করে ফেলবে সোয়েবকে বাঁচাতে। ফারহানের উদ্বেগের মাঝেই আদিব দৌড়ে গেল একটা ঝোপের সামনে। ওখানেই মুখ থুবড়ে পড়ে আছে সোয়েব, চারিদিকে রক্তের ছড়াছড়ি। আদিব নাকের কাছে হাত নিতেই চেহারা রক্ত শূন্য হয়ে গেল ওর, নিঃশ্বাস পড়ছে না, শরীর ঠান্ডা হয়ে শক্ত হয়ে আছে। ফ্যাকাশে চোখে ফারহানের দিকে তাকাতেই ফারহান চোখ বন্ধ করে নিল। চোখ থেকে টলমলো পায়ে এসে আঁকড়ে ধরল সোয়েবের নিস্তেজ দেহ। আজ সকালেও কত হাসি খুশি ছিল ছেলেটা। ঘণ্টাখানেক তারা একসাথে সুইমিং পুলে সাঁতার কেটেছে। কয়েক ঘন্টার মাঝে কি হয়ে গেল, পুলিশ এসে জায়গাটা ঘেরাও করে ফেলেছে। ফারহানকে সরিয়ে এনেছে আদিত, তার চোখেও পানি। সোয়েবকে সবাই অসম্ভব ভালোবাসত। সবে ক্লাস নাইনে উঠেছে ছেলেটা। সাইবা আর সাহিরা বেগমের কথা চিন্তা করে বুকে চিনচিন ব্যথা হচ্ছে আদিবের। ফারহান এখনও নিস্তেজ হয়ে বসে আছে কিছুটা দূরে। ফরেন্সিক টিম সব কিছু তদন্ত করে দেখছে। ফরহাদ শেরওয়ানি পরে দৌড়ে নামলো গাড়ি থেকে। পেছনে সারোয়ার সাহেব আর নীলও আসছে। বাড়িতে থেকে একের পর এক কল এসে যাচ্ছে, কেউ ফোন তোলার সাহস পাচ্ছে না। ফরহাদ সোয়েবের নিথর শরীরটা দূর থেকে দেখেই থমকে গেল। সানোয়ার সাহেব আর নীল এগিয়ে গেল সেদিকে। ফারহানের স্থির দৃষ্টি সোয়েবের রক্তাক্ত মুখের দিকে। খুব ভয়ঙ্করভাবে মারা হয়েছে সোয়েবকে, মাথাটা থেতলে দিয়েছে, হাত পাগুলো ভেঙে মুচড়ে দিয়েছে। বুকের ভেতর আঘাতের চিহ্নগুলো ফারহানের চোখের সামনে স্পষ্ট। সাইবাকে কি বলবে সে? সাহিরা বেগমকেই বা কি জবাব দিবে? ভাই, ফরহাদ ফারহানের কাঁধে হাত রাখতেই অশ্রুসিক্ত চোখে তাকালো ফারহান। চোখে ক্রোধের আগুন চালিয়ে তাকিয়ে সে ফরহাদের দিকে। আমার সব কয়টাকে চোখের সামনে চাই ভাই। আইন লাগবে না, আদালত লাগবে না, রায়ও লাগবে না, ওদের আমার হাতে যা করার করব। অনেক ছাড় দেওয়া হয়েছে আর না।
ফারহানের ভয়ঙ্কর শান্ত গলায় ভয় পেয়ে গেল ফরহাদ। আমেরিকা থেকে আসার পর ফারহানকে এতটা ভয়ঙ্কর হতে কখনো দেখেনি ফরহাদ। ফরহাদ রেগে গেলেও ফারহান থেকেছে শান্ত। সেখানে আজ ফারহানের এই ভয়ঙ্কর রূপ প্রলয় আনবে নিশ্চিত। লাশ নিয়ে যেতে হবে স্যার, পোস্টমর্টম করে কালকের মধ্যে পেয়ে যাবেন আপনারা। পুলিশের দিকে শান্ত চোখে তাকিয়ে ফারহান, দৃষ্টি শান্ত হলেও তার তীক্ষ্ণতা কাঁপিয়ে দিচ্ছে পুলিশের বক্ষস্থল। অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিন অফিসার, কোনো পোস্টমর্টমের প্রয়োজন নেই, আমরা নিয়ে যাচ্ছি ওকে, আপনারা আসতে পারেন। কিন্তু স্যার, কিন্তু বাসায় গিয়ে বউয়ের সাথে করবেন অফিসার, আপনার কিন্তু শোনার সময় নেই আমাদের, আপনি থানায় চলে যান, বাকিটা আমরা বুঝে নিচ্ছি, চল ফারহান। তিন ভাইকে পুলিশ অফিসারের কাছে এক একটা আগুনের গোলা মনে হচ্ছে, খুব ভয়ঙ্কর তাদের চাহনি। শোয়েবের বডি নিয়ে বাসার দিকে রওনা হলো ফারহান, তার সাথেই অ্যাম্বুলেন্সে আদিবার ফারহাদও উঠেছে। বাসায় এখনও কিছু জানানো হয়নি। সাহেবা যে এখনও জ্ঞানহীন সেই সম্পর্কে অবগত নয় ফারহান। সবাই একের পর এক কল করেই যাচ্ছে। ফরহাদ বউ বাসায় পৌঁছে দিয়েই এখানে ছুটে চলে এসেছে। ফারহানের গাড়ি আর ফরহাদের গাড়ি নীল আর সানোয়ার সাহেব নিয়ে আসছেন। সানোয়ার সাহেব বিমর্ষ মনে ড্রাইভ করে যাচ্ছেন, তার চোখের কোণেও পানি ছলছল করছে। নীল একটু পরপর নিজের চুল খামচে ধরে কান্না আটকানোর চেষ্টায়। বনের মধ্যে ভয়েরা বাসা বেঁধেছে তার। অনিশ্চিত সময়ের কথা চিন্তা করে বুক হাহাকার করে উঠছে। আল্লাহ এতটা ভয়ঙ্কর মৃত্যু শোয়েবের নসিবে দিলেন। হাত পা ঠান্ডা হয়ে আসছে বারবার। ঝাপসা চোখে ফারহানদের ফলো করে যাচ্ছে সে। বাইরে অ্যাম্বুলেন্সের শব্দে কলিজা মুচড়ে উঠল সবার। শাহিরা বেগম শুধু শোয়েবের নাম ধরে বিড়বিড় করে যাচ্ছে। ফারহানা বেগম আন্দাজ করে নিলেন আসন্ন বিপদ। কম্পনরত বক্ষ নিয়ে বারান্দায় গিয়ে নিচে তাকালেন তিনি। সাথে সাথেই দুই পা পিছিয়ে গেলেন। তার অবস্থা দেখে সাহেবাকে রেখে ফয়সাও এগিয়ে এসেছে। নিচে স্ট্রেচারে করে শোয়েবকে নামাচ্ছে ফারহান আর আদি। মুখ চেপে ডুকরে কেঁদে উঠল ফয়সা। শাহিরা বেগম পাগল প্রায় হয়ে ছুটে আসলেন বারান্দায়। শোয়েবের নিথর দেহখানা দেখে চিৎকার করে বারান্দা থেকে লাফিয়ে পড়তে চাইলে তাকে ধরে ফেলল ফয়সা আর ফারহানা বেগম। ছেলের কাছে যাওয়ার জন্য বোধশক্তি হারিয়েছেন তিনি, তাদের থেকে বারবার ছাড়িয়ে নিতে চাইছেন নিজেকে। ছাড়ো আমাকে, আমার ছেলেকে কেভাবে শুইয়ে রেখেছো কেন শোয়েব? বাবা আমার, আমি আসছি বাবা, এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। ছাড়ো আমাকে, ওরে কেভাবে রক্তাক্ত করলো আমার সোনাকে? শাহিরা বেগমের চিৎকারে আকাশ বাতাসও ভারী হয়ে উঠেছে। ফারহানা বেগম সামলাতে লাগলেন তাকেই। নিজেকে সামলান আপা, আমি আপনাকে নিচে নিয়ে যাচ্ছি। আমার ছেলের কিছু হলে আমি সব কিছু জ্বালিয়ে ফুরিয়ে দিব। আমার বুকের ধনকে কেভাবে মেরেছে সাইবা? ও সাইবা, ওঠ মা, আমার শোয়েবকে নিয়ে এসেছে। বাগানের পাশেই রাখা হয়েছে শোয়েবকে, তার পাশেই হাত পা ছড়িয়ে বসে আছে ফারহান। শাহিরা বেগম এখনও নিচে আসেনি। নীতি সাবা সহ বাকি সবাই নেমে এসেছে। সবাই কাঁদছে শোয়েবের জন্য। সাইবা উঠলে তাকে সামলাবে কি করে তা নিয়ে চিন্তিত নীতি আর সাবা। গোধূলির আলো ম্লান হয়ে আসছে চারিদিকে, মানুষের সমাগম চোখে পড়ার মতো। বিভৎস মৃত্যু যেন লোকের উৎসাহ বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। শাহানা বেগম আন্দাজ করতে পেরেছেন শোয়েবের সাথে কী করতে পারে এমন। মৃদুর আলোতে ও ঘেমে নিয়ে একাকার সে। ফারহান কি কিছু বুঝতে পেরেছে? সন্তি হান চোখে কয়েকবার পরখ করার চেষ্টা করলেও কিছু বুঝতে ব্যর্থ হচ্ছেন তিনি। ফারহানকে সে ভালো করে চেনে, বাজ পাখির ন্যায় দৃষ্টি এই ছেলের। ফারহান কিছু বোঝেনি এটা ভাবা চরম বোকামি। এখান থেকে বেরোতেও পারছে না, সকলের সন্দেহের চোখে পড়তে হবে। এবার বুঝি নিজের একমাত্র মেয়েটাকে হারাতে হয়। তার মেয়ে এমন সর্বনাশিনী কীভাবে হলো ভাবতে পারছে না সে। ছোট থেকে অতিরিক্ত ছাড় দেওয়ার ফল এখন ভোগ করতে হচ্ছে।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।